হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই থিম সেকশনে শপিফাই পেড থিম কিভাবে আপনারা আপলোড করবেন, আর যে থিমগুলো এখানে থাকে সেই থিমগুলোর বর্ণনা করব, কিভাবে আপনারা খুব সহজে থিম ডিজাইন করতে পারেন, আর পেজ এবং মেনু কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। আমরা শপিফাই অ্যাকাউন্টে আসার পর এখানে যদি অনলাইনে যাই তাহলে এখানে দেখতে পাবো থিম। থিমের এখানে একটা ডিফল্ট মাইজ, এই যে ড্রয়িং নামে একটা কিন্তু আছে আমাদের, তো এখানে এইটাই আমরা প্রথমে দেখব। এবং নতুন পেড থিম কিভাবে আপলোড করতে হয়, নাম চেঞ্জ করতে হয় সেটাও আমরা এখন দেখি। দেখুন নিচে এই যে পপুলার ফ্রি থিম, বুঝছেন, এই পপুলারের ভিতর কিন্তু ডন একটা একটা পপুলার থিম। তারপর এখানে আরও নতুন নতুন অনেকগুলো দিয়ে দিচ্ছে, তো সেগুলো আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। যে থিম লাইব্রেরি আছে, দেখছেন এখানে থিম লাইব্রেরি, ডান পাশে দেখুন এই যে অ্যাড মেনু। হ্যাঁ, তার আগে আমি কাস্টমাইজে যদি আমি ক্লিক করি তো কীভাবে থাকে সেই জিনিসটা প্রথমে দেখেন, যে এইভাবে থাকে। দেখুন এখানে এই যে অ্যানাউন্সমেন্ট বার, এখানে যদি অ্যানাউন্সমেন্ট এখানে ধরলেই দেখবেন যে এখানে সে ওই যে ব্লু আকারে দেখাচ্ছে কোন জিনিসটা কোথায় লিখতে হবে, ওয়েলকাম টু আওয়ার স্টোর। দেখছেন এখানে কিন্তু আপনি সুন্দরভাবে কিছু চেঞ্জ করতে পারবেন, আপনি একদমই সহজ, এটা যে কেউ ওখানে ধরলে পারে এগুলো করাই থাকে। তো দেখুন আমি একটু চেঞ্জ করি আপনাদের এখানে ওয়েলকাম টু আওয়ার স্টোর। দেখছেন আওয়ারের জায়গায় আমি একটু মুছে দিয়ে মাই দেখি, দেখুন আওয়ারের জায়গায় মুছে মাই দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন এখানে মাই হয়ে গেছে, বুঝছেন এই যে মাই স্টোর। তারপর এখানে কোন পাশে দিবেন, এটা লেফটে রাইটে না সেন্টারে, এটাও দেওয়া যাচ্ছে। তারপর লিঙ্কে বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন এখন। এখন এই থিম লাইব্রেরির ডান পাশে দেখুন অ্যাড থিম, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে আপলোড জিপ ফাইল, সবসময় জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করবো। তারপর অ্যাড ফাইল, হ্যাঁ অ্যাড ফাইল পর এই যেখানে দেখুন এই জুয়েলারি জিপ ফাইলটা নিয়ে ওপেন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে। তারপরে আপলোড ফাইল, আপলোড দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবে, একটু অপেক্ষা করি। আপলোড হওয়ার পরে একটু সময় নেবে যেহেতু ফাইলগুলো একটু বড় হয়। এইখানে দেখুন যে চলে আসছে, আসার পরে আপনি কিন্তু এই যে এই ফাইলটা কিন্তু যেহেতু আপনি অন্য জায়গার থেকে ক্রয় করেছেন বা অন্য জায়গার থেকে এনেছেন, এর কিছু অংশ সবসময় থাকে, আপনি এটি জাস্ট রিনেম করে নেবেন। এখান থেকে রিনেম করা যায়, যে দেখুন এই যে তিনটে ফোটা যেখানে এখানে এসে এই যে এখানে যদি দেখুন মুছতেও পারেন, এই যে রিনেম, দেখছেন এখানে রিনেম করে জাস্ট নামটা চেঞ্জ করে দেবেন। নামটা চেঞ্জ করে দিলে ওই জন্য আর অন্য কিছু থাকবে না, তাহলে পুরো এই জিনিসটা নতুন আপনার নামেই হয়ে গেল। হ্যাঁ, তো দেখুন আমি একটু চেঞ্জ করি, কিছুটা চেঞ্জ করলে সমস্ত কিছু অন্যগুলো মুছে যাবে। তো জাস্ট জুয়েলারি থিম দিয়ে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে এই দেখুন সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো জিনিস সেভ করতে পারি। তারপরে এই যে কাস্টমাইজ করে দেখতে পারেন যে এর ভিতরের যে ডিজাইনটা কেমন আছে এটা দেখতে পারেন। এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন আছে, হ্যাঁ এই যে 50% ডায়াল। তো এইখানে এই পেড থিমগুলো সুন্দর হয় এবং এর বিভিন্ন দেখুন এর যে চেহারা এবং যে এর যে ডিজাইন এগুলো দেখতেই সুন্দর লাগে, এবং এই জন্যেই যাতে কাস্টমার আসে সেই জন্য থিমটা প্রথমে সিলেক্ট করতে হয়। থিমটাই হচ্ছে মেন এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, যে থিমটাই কিন্তু মেন জিনিস। আচ্ছা, এই জিনিসটাই
আপনারা দেখবেন যত আকর্ষণীয় করা যায় এবং যত সহজ এবং সুন্দর করা যায়। তো এই জন্য এইভাবে পেড থিমটাই যারা ব্যবহার করতে পারেন তাদের জন্য ভালো। অথবা এখন দেখি আমরা এই যে পেজ পেজ কীভাবে আমরা সেট করতে পারি, মেনু কিভাবে সেট করতে পারি। তো দেখুন এখানে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো হোম, এই যে ক্যাটালগ এবং কন্ট্যাক্ট, তিনটে জিনিস আছে। কিন্তু আমরা এখানে চাচ্ছি অ্যাবাউট আস দেবো, কন্ট্যাক্ট আস দেবো। হ্যাঁ, তো অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস কীভাবে এখানে সেট করা যায় একদম খুব সহজভাবে, সহজ এবং সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা একবার দেখলেই এটা পারবেন। হ্যাঁ, এই যে উপরে অ্যাড পেজে আমরা ক্লিক করবো। এখন অ্যাড পেজে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাড পেজের একটা অপশন নিয়ে যাবে। তো এইখানে দেখুন আমরা যে পেজের নামটা দিব প্রথমে সেটাই এখানে লিখব। এবং এই যে কন্টেন্ট কি দেবেন এর ভিতরে সেটাও কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তো আমি দেখুন এখানে আমি লিখছি কন্ট্যাক্ট মি, আমার সাথে যে কন্ট্যাক্ট করতে গেলে তাকে এই কন্ট্যাক্ট মি দিলাম। আর যদি অনেক লোক থাকে তাহলে আর কন্ট্যাক্ট আস দেবেন। তো কন্ট্যাক্ট মি দিলাম এবং এইখানে কন্ট্যাক্টের জায়গায় আমি আমার ইমেল নাম্বার, ওয়েবসাইট, হ্যাঁ এইগুলো আপনারা মেন জিনিসটা দিয়ে দেবেন। ওয়েবসাইট থাকলে বা ইমেল থাকলে ইমেলে আপনার সাথে যোগাযোগ করবে। তো এখানে এই দুটি জিনিস আমি দিয়ে দিলাম। এরকম আপনারা আরও সুন্দর করে লিখবেন। হ্যাঁ, লেখার পর এইখানে দেখবেন আরেকটা জিনিস অবশ্যই আছে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি থাকলে কিন্তু দেখা যাবে, আর ভিজিবিলিটি না হিডেন থাকলে কিন্তু দেখা যাবে না। এই যে দেখুন উপরে আপনাদের সুন্দরভাবে লেখা আছে ভিজিবিলিটি এবং হিডেন। হ্যাঁ, তাই আমরা এখানে দেখবো এই যে ভিজিবিলিটি, অবশ্যই ভিজিবিলিটি থাকবে। আর এখানে এই যে ডিফল্ট পেজ থাকবে থাকা অবস্থায়, এই যে এখানে থাকা অবস্থায় এই যে দেখুন ডিফল্ট পেজ থাকা অবস্থায় সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এই পেজটা আপনার অ্যাড হয়ে যাবে। তাই দেখুন আমার একটা এই যে একটা পেজ কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এই পেজটা যদি আমরা দেখতে চাই আরেকটা পেজ তৈরি করি, এই যে অ্যাওয়ার্ড আস, হ্যাঁ অ্যাওয়ার্ড আস নামে, এবং নিচে মিডিলে যদি কিছু লিখতে চান তাহলে এখানে দেবেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো লিখবেন। এবং এই যে ভিজিবল ভিজিবল থাকবে নিচে, যেমন এই যে ডিফল্ট পেজ অবশ্যই এটা থাকবে। তো এটা জাস্ট দেওয়ার পর দেখুন এখানে যদি আপনারা এই কন্টেন্টে কিছু বসাতে চান, যেমন আমার কিছু লেখা ছিল ঠিক এইখান থেকে আমি কপি করে আপনাদের এখানে দেখাচ্ছি। তো দেখুন এই যে অ্যাবাউট আস আমার এখানে লেখা আছে, আপনারা আগে লিখে রাখবেন, লিখে রাখলে সুবিধা হবে, দ্রুত দিতে পারবেন। জাস্ট এই যে কপি করবে, কপি করে এখানে বসাই দেবেন। এই যে বসাই দিলাম, বসাই দিয়ে যে এইখানে আপনারা সেভে ক্লিক করবেন। এই যে দেখুন ডিফল্ট পেজ অবশ্যই থাকতে হবে এবং এই ভিজিবিলিটি থাকে যেন এটা দেখা যায়। তারপরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন পেজটা কিন্তু অলরেডি এই যে হয়ে গেছে, পেজটা ক্রিয়েট হয়ে গেছে, পেজ ওয়াজ ক্রিয়েটেড, এই যে লেখা আসছে দেখছেন। আচ্ছা, তাই এখন আমরা চলে যাবো এই যে নেভিগ্রেশন। নেভিগ্রেশনটা কি জিনিস, নেভিগ্রেশনটা এখানেই সমস্ত কিছু দেখা যাবে। মেনু কতগুলো পেজের সমন্বয়ে হচ্ছে একটা মেনু তৈরি হয়। তাই আমরা যে মেনুটা দেখব, যে পেজগুলো তাহলে ওই মেনুতে থাকবে আর কি। তো এইখানে এই নেভিগ্রেশনে আমরা মেনুর আন্ডারে ওই পেজটাকে চিনাই দেবো, লিঙ্কটা করে দেবো। দেখুন এই যে মেনু, মেন মেনু এবং এই যে অ্যাড মেনু আইটেম, বুঝছেন। তো আমরা মেনুর আন্ডারে এই পেজগুলোকে সেট আপ করে দেবো। তো অ্যাড মেন আইটেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলে দিচ্ছে এই যে কি কি আপনি তৈরি করবেন। নাম হচ্ছে কন্ট্যাক্ট মি, আর লিঙ্কটা দিলাম ওই যে আমরা কোথায় ফ্রন্ট পেজে করছিলাম, ফ্রন্ট পেজে, সেই জন্য এটা দিবেন। এখানে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, আপনি কোনটায় দিবেন সেই লিঙ্কটা এখানে বসাই দিবেন। জাস্ট এটা দেওয়ার পর সেভ, তারপরে দেখুন এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই পেজটা জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে। এই যে মেনুর আন্ডারে অ্যাড হয়ে আমাকে দেখাবে। তা আমরা এখন কোথায় যাব, ঠিক ওইখানে চলে যাব কাস্টমাইজের, যে আমরা থিমটা এই দেখেছিলাম ঠিক সেখানে চলে যাবে। এই অনলাইনে যায় থিম এবং যে থিমটা সেই কাস্টমাইজে চলে যাবে। কাস্টমাইজে যাওয়ার সাথে সাথেই আমরা দেখুন এখানে এই যে কন্ট্যাক্ট মি দেখছেন, যে একটু আগে যে আমরা এই করলাম কন্ট্যাক্ট মি যে পেজটা এখানে নিয়ে আসলাম, এই যে হোম পেজ। ঠিক একইভাবে অ্যাবাউট মি আমি আরেকটা এই
যে পেজটা তৈরি করেছি এখানে এটাও নিয়ে আসবে। দেখুন নেভিগেশনে আসলাম, নেভিগেশনে আসার পরে এই যে মেন মেনু, আর এই ফুটার হচ্ছে নিচে, হিটার মানে উপরে, উপরে বসাচ্ছি আমরা, আর ফুটার হলে পরে নিচে, সেম নিয়মে ফুটারে যদি বসাতাম সেটি ফুটারে ক্লিক করতাম তারপরে এখানে দিয়ে দিতাম। দেখুন মেন মেনু, মেন মেনু আসার পরে এখানে দেখুন এই যে এগুলো কিন্তু তৈরি আছে। মেন মেনুতে আসার পরে এই যে অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করবে, তারপরে এই যে অ্যাবাউট মি, দেখুন এই যে এখানে হোম পেজে থাকবে। হোম পেজ থাকার পরে আমরা সেভ করে দিলাম, এই যে এখানে সেভ করার সাথে সাথেই দেখুন ওখানে অ্যাড হয়ে যাবে। সেই একটা কীভাবে আমরা আবার যাই কাস্টমাইজে যাই, দেখুন এখানে যদি আমরা কাস্টমাইজে এই থিমের কাস্টমাইজ করি, কাস্টমাইজ করলে পরে এখানে দেখতে পাবো আমরা যে এই যে এখানে দেখুন একটু অপেক্ষা করি, অপেক্ষা করলেই দেখবেন চলে আসছে এখানে, কাস্টমাইজ করলাম এই যে দেখুন এখানে অ্যাবাউট নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই মেনু এবং পেজটা তৈরি করতে পারি, এবং পরবর্তী ভিডিওতে আমি এই কাস্টমাইজ সিম কাস্টমাইজ করে সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।